সকলকে স্বাগত জানাই আমাদের বেঙ্গলি লিটারেচার ইউটিউব চ্যানেলে। আজ আবৃত্তি করব কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সিগারেট। আমরা সিগারেট, তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? কেন আমাদের নিঃশ্বাস করো পুড়িয়ে? কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন দোহাই তোমরা পারবে? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে, তাই কি তোমরা আমাদের শোষণ করো বিলাসের সামগ্রী হিসাবে পেলো পুড়িয়ে? তোমাদের শোষণের টানে আমরা ছাই হই, তোমরা নিবিড় হও আরামের উত্তাপে। তোমাদের আরাম আমাদের মৃত্যু, এমনি করে চলবে আর কতকাল? আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকবো আয়ু হরণকারী তিল তিল অপঘাতকে? দিন আর রাত্রি, রাত্রি আর দিন তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ। আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই, নেই কোনো অল্প মাত্রার ছুটি। তাই আর নয়, আর আমরা বন্দী থাকবো না কোটো এয়ার প্যাকেটে, আঙ্গুলে আর পকেটে সোনা বাঁধানো কেসে আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ। আমরা বেরিয়ে পড়বো সবাই একজোটে একত্রে, তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিটকে পড়বো তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে। নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারবো তোমাদের, যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছো এতকাল। কেমন লাগলো কবিতা আবৃত্তি প্রত্যেকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অন্যকে শোনানোর জন্য শেয়ার করো। সকলকে অসংখ্য ধন্যবাদ কবিতা আবৃত্তি শোনার জন্য। গুড বাই।